আজ আপনি যদি দাঁড়ান ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম হুজুর নামাজে ইমামের পিছনে আমিন জুড়ে বলা যাবে কি প্রশ্নটা পেশাইয়া করছে যে করছে কিন্তু খুব চালাক বুঝছেন আমাকে আটকানোর জন্য তার নিয়তি হইল যে এমন শুনেন আমি চাচা আমার কথা শুনেন চাচা 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 ইয়ে থাকতে হবে গরম হওয়া যাবে না আচ্ছা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে আমিন জুড়ে বলছেন না আস্তে বলছেন এটা শুনছেন কারা আর আস্তে বলেন আর আস্তে বলেন আচ্ছা আল্লাহ নবী সাল্লাম নামাজে আমিন জুড়ে কইছেন না আস্তে কইছেন আমাদের এখানে কেউ শুনছি না শুনেছেন কারা এবার শুনেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ সাহাবা একরামের মত হলো নামাজে আমিন হবে আস্তে বলেন অধিকাংশ সাহাবা একরামের মত হলো নামাজে আমিন হবে আস্তে এবার বলেন অধিকাংশ সাহাবা একরাম তো হাদিস বুঝে নাই কথা কয় না অধিকাংশ সাহাবা একরাম হাদিস বুঝে নাই তার অধিকাংশ সাহাবা একরামের মত ছিল নামাজে আমিন হবে আস্তে বলেন নামাজে আমিন হবে আস্তে কিছু সাহাবার মত ছিল নামাজে আমিন হবে জোরে এজন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলেছেন আমিন জোরে বলা আমিন তিন প্রকারের এক প্রকার আমিন জোরে বলা হয় হাদিস মানার জন্য এটা ঠিক আছে আর আরেক প্রকার আমিন জোরে হয় ফিতনা সৃষ্টি করার জন্য এটা করা যাবে না বুঝেন উনাদেরকে বলেন যে ভাই আপনারা তো হাদিস ছাড়া কিছু মানেন না মুক্তাদি নামাজে আমিন জুড়ে বলবে এটা কোন হাদিস আছে দেখান কারণ যত হাদিস আপনারা দলিল দিবেন আমিন জুড়ে বলার ওই সব হাদিসে নবী আমিন জুড়ে বলেছেন এইটা আছে নবী তো ছিলেন ইমাম নবী তো ছিলেন তাহলে ইমাম না হয় ইমামের আমিন জুড়ে বলা পেলাম মুক্তাদি আমিন জুড়ে বলবে এটা কোন শরীয়ত হাদিস আছে দেখান আমরা তো আমরা কি ইমাম ইমাম কয়জন যে হাদিস আছে রফা এই হাদিস আছে রফা সৌতা মানে নবী আমিন জুড়ে বলেছেন নবীর পিছনে যে সাহাবা একরাম মুক্তাদি ছিলেন তারা আমিন জুড়ে বলেছে এটা কোন হাদিসে আছে দেখান তাহলে হ্যাঁ সাবাস তাহলে অধিক চাচারা বলতে দেন দাঁড়ান তাহলে অধিকাংশ সাহাবা একরামের মতে আমিন হবে আস্তে দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি মাঝে মধ্যে আমিন জুড়ে বলছেন এটা আমরাও বলি শুনেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি মাঝে মধ্যে আমিন জুড়ে বলছেন আমরাও বলি কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি কেন বলেছেন এটা আমাদের দেখার দরকার আছে না নাই মনোযোগ আপনি হাদিসে পাইলেন আতা সুবাতাত কওমিন ফাবালা কাইমান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সম্প্রদায়ের ড্রেনের কাছে আসতেন আয়েশা দাঁড়িয়ে পেশাব করছেন এবার এই হাদিস দেখেই কি আপনি ড্রেনে গিয়ে দাঁড়িয়ে পেশাব করবেন এক হাদিসে পাইবেন মদিনা একদল সাহাবী আয়েশা অসুস্থ হয়ে গেছেন সাহাবি তো নারা পরে মুরতাদ হয়ে গিয়েছিল এই জন্য তাদের সানে সাহাবী শব্দ ব্যবহার করাই ঠিক না কারণ সাহাবি হওয়ার জন্য শর্ত হলো মাতা আলাল ইমান ইমানের উপর মৃত্যুবরণ করা একদল লোক আসতে আয়েশা অসুস্থ হয়ে গেছে পেট খারাপ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক কাম করো ওই যে বাইরে উট বাঁধা আছে ইশরাবু মিন আবওয়ালিহা ওয়া আলবানিহা গিয়ে উটের মুত আর দুধ খাও উটের পেশাবও খাও দুধও খাও আপনি এই হাদিস দেখেই আপনার মনে করেন পেট ফুলছে অথবা পেটে একটু গ্যাস্ট্রিকের সমস্যা হইতেছে আপনি হাদিস দেখেই গিয়ে কি মুত খাওয়া শুরু করবেন আপনাকে হাদিসের প্রেক্ষাপট বুঝতে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে আমিন জুড়ে বলছেন আমরাও বলি কিন্তু কেন বলছেন এটা বুঝতে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুধু মদিনার সাহাবীরা নামাজ পড়তেন বাহির থেকে সাহাবা একরাম এসে নামাজ পড়তেন না আর আসতে বলেন পড়তেন কি পড়তেন না ওই যখন দূর দূরান্ত থেকে সাহাবা একরাম আসতেন এমন সাহাবা একরাম আছেন যে যারা আজকেই আসছেন এই কিছুদিন থাকবেন এই যে যাবেন তাদের আসার আর কোনো স্কুপ বা সুযোগ নাই ওই দূর দূরান্ত যখন দূর দূরান্ত থেকে যখন সাহাবা একরাম আসতেন ওই দূর দূরান্তের সাহাবা একরামকে আল্লাহ নবী শেখানোর জন্য যে ওয়ালা জালিনের পরে আমিন বলতে হবে এইটা শেখানোর জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে আমিন জুড়ে বলতেন কিন্তু অধিকাংশ সাহাবা একরামের মত হলো যেটা ইমাম ইবনে জারির তাবারী রাহমাতুল্লাহ আলাইহি 310 হিজরিতে ওয়াফাত আজ থেকে 1100 বছর আগে ইমাম ইবনে জারির তাবারী রাহিমাল্লাহ বলেছেন অধিকাংশ সাহাবা একরামের মত ছিল আমিন আসতে বলা সুতরাং আমরা অধিকাংশ সাহাবা একরামের মতের উপর আমল করে আমরা আমিন আসতে বলবো হ্যাঁ কিছু কিছু সাহাবা একরাম থেকে আমিন জুড়ে বলার কথা আছে ওইটা যে মাযহাবের লোকজন তারা যেই দেশে আছে সেই দেশে বলবে সেই দেশে বলুক আমাদের সমস্যা নাই কিন্তু যেই এলাকায় এক সুন্নাহ প্রমাণিত সেই এলাকায় আপনি মানুষকে ইমানের দাওয়াত দিবেন না আপনি মানুষকে
তাওহীদের দাওয়াত দিবেন না রাষ্ট্রে ইসলাম বিরোধী ষড়যন্ত্র হবে আপনি কোনো কথা বলবেন না নবীকে নিয়ে কটূক্তি করবে আপনি কোনো আন্দোলন করবেন না নাস্তিকরা ইসলামকে নিয়ে তামাশা করবে তুমি ঘর থেকে বের হইবা না মিয়া সারা জীবনের ইসলাম সব পেয়েছো আমিন জুরে বলার আস্তে বলার মধ্যে তুমি হাদিসে শুধু আমিন জুরে বলা পাও কিন্তু হাদিসে সত্য কথা উচ্চ সুরে বলা নবীর অসম্মান হানি হলে প্রতিবাদ করা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে রাজপথে প্রতিবাদ করার হাদিস তুমি খুঁজে পাও না তোমার চোখে শয়তান বসেছে এই জন্য তুমি হাদিস খুঁজে পাও না শুনেন এই জন্য আমাদের থানাবি রহমতুল্লাহ এটা ঘটনা লিখছেন একবার ব্রিটিশের আমলে এক জায়গায় লামাজাবিদের সাথে লাইগা গেছে যে আমিন জুড়ে হবে না আসতে হবে এটা নিয়ে বড় সুন্দর ইয়ে লিখছেন তো মামলাটা গেছে কোর্টে তো ব্রিটিশদের একটা ইয়ে ছিল যেখানে তাদের ক্ষমতা হারানোর কোনো সম্ভাবনা নাই এগুলো তারা খুব এনজয় করতো তো যখন আমিন নামাজে জুড়ে হবে না আসতে হবে এটা নিয়ে ব্রিটিশের কোর্টে গেছে তো ব্রিটিশের আদালত রায় দিয়েছে দুই পক্ষের লোকজন যার যার দলিল নিয়ে আসেন ঠিক আছে না দুই পক্ষের লোকজন তাদের কী নিয়ে আসেন দলিল নিয়ে আসেন এখন তারা আমিন আসতে বলার পক্ষে তারা তাদের দলিল দিয়েছে আমিন জুড়ে বলার পক্ষে যারা তারা তাদের দলিল দিয়েছে এখন ব্রিটিশ যখন দেখেছে যে এইটাতে তো আমার ক্ষমতার কোনো সম্ভাবনা হারানোর সম্ভাবনা নাই তো এটা আমি ভালো করে ফয়সালা দেই তখন যে ফয়সালাটা আসছিল ব্রিটিশের আদালত যে ফয়সালা দিয়েছিল সেই ফয়সালা কি যে আমিন জুড়ে বলা এটাও আছে কিছু হাদিসে আমিন আসতে বলা এটাও আছে তবে একটা আমিন জুড়ে বলা হয় সুন্নতের উপর আমল করার জন্য আর আরেকটা আমিন জুড়ে বলা হয় সমাজে ফিতনা সৃষ্টি করার জন্য দেখেন মনোযোগ দিয়ে শুনেন আমিন জুড়ে বললেও নামাজ হবে আসতে বললেও নামাজ হবে আমিন না বললেও নামাজ হবে একজনে কলে দূরে খুজুর কয় জুড়ে আরেক খুজুরে বলে আসতে তারা আমিনই কইলাম না তো শেষ ঠিক আছে না আমিন একজনে কইতেছে জুড়ে আরেকজনে বলতেছে আসতে যাক আর বললামই না বাদ বলা জালিন চুপ তার নামাজে কোনো সমস্যা হবে দেখেন এরা কিন্তু এই যে দেখেন এই যে কত কিছু হয় বাংলাদেশে চুপ কোনো কোনো কথা বলে দেন নূপুর শর্মা রবিকে নিয়ে কটূক্তি করছে সারা পৃথিবীর মুসলমানগণ প্রতিবাদ করছে তাদের একজনে ফতোয়া দিছে যে এগুলা ফাসাদ এগুলা করা যাবে না এটা তো আমরা বলতে পারবো না থাক আল্লাহ হেদায়েত দান করুক এই দোয়া করতে পারবো তো তোমার ইসলাম খালি আমিন জুড়ে বলার আসতে বলার মধ্যে সীমাবদ্ধ এমন ইসলাম আমাদের দরকার আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক হুজুর নামাজে হাত কোথায় বাঁধবো আচ্ছা কই যাচ্ছি দাঁড়ান হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ চাচা বলতেছে হুজুর এই সমস্ত আলোচনা আমি বুঝি নাই সাবাস আমি বলতেছি চাচা সুন্দর কথা বলতেছে যে হুজুর এই সমস্ত আমি শেষ করতেছি চাচা বলতেছে এইরকম শুনেন না চাচা বলতেছে হুজুর এই ওয়াশ ট্রাস করে লাভ নাই হে করে দইয়া মোনাজারা করতে হবে